হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাত্রাবাড়ির পাইকারি মাঝবাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি পাঙাশ মাছের দাম দিয়ে শুরু করা যাক। আপনারা এই মুহূর্তে যে চাষের পাঙাশগুলো দেখতে পাচ্ছেন, এই চাষের পাঙাশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 110 টাকা থেকে 120 টাকা কেজি। এই চাষের পাঙাশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 110 টাকা থেকে 120 টাকা কেজি। পাঙাশ মাছের পরে এবার চলুন জেনে আসা যাক গলদা চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে 15 থেকে 16 কেজি গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 750 টাকা থেকে 800 টাকা কেজি। মাত্র 750 টাকা থেকে 800 টাকা কেজি। এবার চলুন একটু বড় সাইজের গলদা চিংড়ির দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়িগুলো 12 থেকে 14 কেজি। এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 850 টাকা কেজি। এই 12 থেকে 14 কেজি গলদা চিংড়ির আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 850 টাকা কেজি। বন্ধুরা এবার চলুন ছোট সাইজের গলদা চিংড়ির দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে 20 থেকে 25 কেজি গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা থেকে 720 টাকা কেজি। এই ছোট সাইজের গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা থেকে 720 টাকা কেজি। গলদা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক সাতক্ষীরার মিডিয়াম সাইজের হরিণা চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে হরিণা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর হরিণা চিংড়ি। এই হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 থেকে 620 টাকা কেজি। এই হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 থেকে 620 টাকা কেজি। হরিণা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক জ্যান্ত বাটা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বাটা মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঢাকার লোকাল বাটা। এই বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। এই বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। আর এগুলো কিন্তু ঢাকার লোকাল বাটা, একদম জ্যান্ত বাটা। বাটা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক সাতক্ষীরার বড় সাইজের রুই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাতক্ষীরার বড় সাইজের রুই মাছ। এই রুই মাছগুলোর এক একটির ওজন 2.5 কেজি থেকে 3 কেজি। এই রুই মাছগুলোর এক একটির ওজন 2.5 কেজি থেকে 3 কেজি। আর এই বড় সাইজের রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 400 টাকা কেজি। আর এই বড় সাইজের রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 400 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। রুই মাছের পরে এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের নদীর পাঙাশের দাম। আপনারা এই মুহূর্তে যে একটি নদীর পাঙাশ দেখতে পাচ্ছেন, দেখুন কত বড় সাইজ। এই বড় সাইজের নদীর পাঙাশটির আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা কেজি। এই নদীর পাঙাশের আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা কেজি। নদীর পাঙাশের পরে এবার চলুন জেনে আসা যাক চাষের কই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের চাষের কই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই চাষের কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 থেকে 220 টাকা কেজি। এই চাষের কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 থেকে 220 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কই মাছের পরে এবার চলুন জেনে আসা যাক পুঁটি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে তাজা তাজা পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই পুঁটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। এই তাজা তাজা পুঁটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। পুঁটি মাছের পরে এবার চলুন জেনে আসা যাক কালিবাউসের দাম। আপনারা এই মুহূর্তে যে কালিবাউস মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কালিবাউস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। এই কালিবাউস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। কালিবাউস মাছের পরে এবার চলুন জেনে আসা যাক তেলাপিয়া মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে সুন্দর কালারের তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা কেজি।
এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক ব্ল্যাক কার্প মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ব্ল্যাক কার্প মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক কার্প মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 260 টাকা থেকে 280 টাকা কেজি। এবার চলুন জেনে আসা যাক কোরাল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের কোরাল মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কোরাল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 টাকা থেকে 650 টাকা কেজি। কোরাল মাছের পরে এই মুহূর্তে আপনারা যে ভাঙান মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ভাঙান মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 380 টাকা কেজি। ভাঙান মাছের পরে এবার চলুন জেনে আসা যাক টুনা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে টুনা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই টুনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। এই টুনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। দেখুন, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের টুনা মাছ এবং সুন্দর সুন্দর টুনা মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর টুনা মাছ এগুলো। টুনা মাছের পরে এই মুহূর্তে আপনারা যে বড় সাইজের বাইন মাছগুলো দেখতে পাচ্ছেন, এই বড় সাইজের বাইন মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। এই বড় সাইজের বাইন মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। বাইন মাছের পরে এবার চলুন জেনে আসা যাক চাষের শিং মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, এই শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি। এই চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।